ইভেন, গুড ইভিনিং। তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, উঠে ঘর ঠর ঝাঁক দিলাম, আর একটা স্টুডেন্ট তো পড়তে আসে বিকালবেলা, ও পড়তে চলে এসেছে, ওকে পড়াচ্ছি, আর ওকে ছুটি দেবো। সেই দেখো মানে বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি পড়ছে, মানে যখন ছুটি দেবো তখন হাওয়া দিচ্ছিলো, তো অতটা বৃষ্টি পড়ছিল না, তারপরে যখন দেবো জোরে বৃষ্টি নেমে গেল, তো সেই জন্য ওকে আর ছুটি দিতে বললাম, ওকে বললাম তুই পড়, তারপরে বৃষ্টি কমলে তো মানে তোমার মা বাবাই আসবে, না হলে তখন দিয়ে আসবে। তো সেই জন্য ও এখন পড়ছে, আর আমি তো এবেলা একটু ঘুগনি করবো, মটর ভিজিয়ে রেখেছিলাম, তো ঘুগনিটা এখন সিদ্ধ দিয়ে দেবো, আর মা ওখানে আটা মাখছে। আর দেখো বাইরেটা বৃষ্টি পড়ছে, এটা বৃষ্টি হচ্ছে আমাদের উঠানের অবস্থাটা। তো ফ্রেন্ড দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর আমি এখানে মটর ভিজিয়ে রেখেছিলাম, এখন মটরটা একটু সিদ্ধ বসিয়ে দেবো। আর আকাশে দেখো অবস্থা একদমই খারাপ, তো সন্ধে গড়িয়েই আসছে, তো সন্ধে হওয়ার আগে আগে দেখো আকাশটা মানে খুবই সুন্দর লাগছে দেখতে, বাইরে মানে বাইরে পরিবেশটা, আর আমাদের উঠোনটা তো কাদা হয়ে যাচ্ছে, তাই হয়ে গেছে কি বলবো। তো আমি এখানে দেখো মটরটা সিদ্ধ বসিয়ে দেবো, প্রেশার কুকারে গোটা সিটি মেরে দেবো, আর আমি ভাত আর আলাদা করে করব না, আমার দুপুরে ভাত আছে, ওটাই আমি রাত্রে একটু গরম করে নেব, ব্যাস তো হয়ে যাবে। তো ফ্রেন্ড দেখো ভাবলাম তরকারিটা রাত করে লাভ নেই, দিনে দিনেই করে নেবো, কারণ কারেন্ট চলে গেলে না খুব অসুবিধা হয়। তো আমার দেখো সায়ন্তিকাকে পড়ানো প্রায় হয়ে গেছে, ওকে তাড়াতাড়ি ছেড়ে দিলাম যেহেতু বৃষ্টি পড়ছে। তো দেখো সায়ন্তিকাকে দিয়ে আমি আর শ্রাবণী এখন যাচ্ছি। আমি ভয়েস দিচ্ছিলাম, তোমাদের দাদা খুব জ্বালাচ্ছিল পাশ থেকে, আর দেখো আমাকে নাইটি তুলে তুলে যেতে হচ্ছে, কারণ আমাদের উঠানটার অবস্থা একদম খারাপ, আর আমার নাইটিটার নিচটায় অনেকটা লং হয়ে গেছে, সেজন্য কাদা ছিটে আসে। তো দেখো ঘরে এসে আম খাচ্ছিলাম, মা আম কেটে রেখেছে, আর এখানে গোটা মশলা ভেজে রেখেছি, কারণ কি ঘুগনি করবো, সেই জন্য ওখানে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা আছে, তো ওটা ভেজে আমি রেখে দিয়েছি, তারপরে ওটা মানে গুঁড়ো করে নেব। তো এখানে দেখো সিদ্ধ মটরটা আমি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি, আর কিছুটা রাখলাম তোমাদের দাদার জন্য, ও মুড়ি দিয়ে মানে খাবে বললো, সিদ্ধ মটর সিদ্ধ আলু দিয়ে, আর আমি মানে আর যতটুকু ছিল ওইটা এবার আমি তরকারি করে দেবো, আর এটা আমি ধরতে পারো মানে নিরামিষই করব, শুধু আদাটা আদা বাটা দেবো, আর তারপরে ভাজা মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। দেখো ঘুগনিটা হয়ে গেছে, আর কি সুন্দর কালারটা হয়েছে, আমিও ভাবতে পারিনি, আর খেতেও এত টেস্ট হয়েছে না মানে কি বলবো। তো দেখো আমি এবার এখানে গ্যাস ট্যাস মুছে সব রেডি করে রেখে দেবো, তারপরে আমি ঘরে যাব। আর এই ভিডিওটা আমি পার্ট টুয়ে দেবো, কারণ আমি ভাগ করে দিয়েছি, তো পার্ট ওয়ানের যে ভিডিওটা আর পার্ট টু ভিডিওটা তো মানে অনেক বড় ছিল, সেই জন্য আমাকে ভাগ করে দিতে হলো। তো দেখো তোমাদের দাদা কালকে মানে সকালবেলা ডিউটি আছে, তো আসানসোল যাবে, সেই জন্য ওকে সরি আসানসোল নয় বাঁকুড়া যাবে, বাঁকুড়ায় মিটিং আছে, সেজন্য সাদা শার্ট আর টাই মানে টাইটা দরকার, ওইটা আমি আয়রন করে দিচ্ছি। আর এখানে দেখো তোমাদের দাদার জন্য আর আমার জন্য আমি ঘুগনি বেড়ে নিলাম, আর বাবা মার তো খাওয়া হয়েই গেছে। আর আমি দেখো এখানে আম কেটে নিয়েছি, আর মুড়ি আমি নিয়ে বসে পড়েছি। তো ঠিক আছে চলো খেয়ে নি তাহলে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো কালকে ভিডিওটা শেষ করা হয়নি, সেজন্য ভাবলাম ভিডিওটা আজকে শেষ করব, কালকে কারণ একদম মনে ছিল না, আমি কালকে ঘুমিয়ে পড়েছিলাম, এত ঘুম পেয়ে গেছিলো। তো ঠিক আছে চলো তাহলে, ভিডিওটি আমি আর বেশি বড় করব না, এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে, টাটা সবাইকে।